আল্লাহ ছাড়া যে আপন কেউ নাই এটা যে ব্যক্তি বুঝতে পারছে এই পৃথিবীতে, সে ব্যক্তি তার জীবনটাকে ঢেলে সাজাতে পারবে। যদি সে আল্লাহকে আপন করতে না পারে, তার জীবনকে ঢেলে সাজাতে পারবে না পরকালের জন্য। আমরা যে ভুলটা করি, আমরা আল্লাহ ছাড়া অন্যকে আপন মনে করি। আমরা আমাদের স্ত্রী সন্তান, আমাদের পিতা মাতা, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, অফিসের কলিগ, আমাদের বস, সবাইকে আপন মনে করি। সম্পর্ক আছে না? সম্পর্ক একটা জিনিস, আপনত্বটা আলাদা জিনিস। দেখবেন এরা সবাই যদি আপনাকে ফেলে দেয়, আল্লাহ কখন আপনাকে ফেলে দেয়? খেয়াল করে দেখবেন জীবনে এমন অনেক সময় গেছে আপনার আমার, যে আপনাকে কেউ বুঝতে পারেনি। আপনার ভিতরে কি আছে এটা কেউ বোঝে নাই, আল্লাহ বুঝছে। আপনি ওই সময় সবার কথা ভুলে গিয়ে সেজদা দিয়েছেন, দিয়ে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ কিন্তু সাথে সাথে দিয়েছেন। আল্লাহ অনেক কাছে। আমি বিগত 3 মাসে আল্লাহকে খুব ফিল করছি, আল্লাহ কি জিনিস, আল্লাহ খুব কাছে। কায়মনোবাক্যে সঠিক পদ্ধতিতে যদি কেউ আল্লাহকে ডাকতে পারে, আল্লাহ অবশ্যই তার দোয়া গ্রহণ করবে। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ তাকে ফেরত পাবে। আল্লাহ চাইলে পুরো দুনিয়া তার জন্য উল্টে দিতে পারে, আল্লাহ সব করতে পারে, আর কারো কোনো কিছু করার ক্ষমতা নাই। আমার নিজের প্রতি নসিহত এবং আপনাদের প্রতিও, যে আল্লাহকে আপন করে দেন, দুনিয়াতে সফল হয়ে যাবেন, পরকালে সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহকে আপন করে নিতে পারলে মনে কোনো কষ্ট থাকবে না, আপনার মনে কোনো কষ্টই থাকবে না, কারণ আপনি দুনিয়াতে যা করছেন শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছেন। এই জন্য কেউ আপনাকে ভালো বলুক বা খারাপ বলুক, কেউ সন্ত্রাসী বলুক, কেউ জঙ্গি বলুক, কেউ আপনার কথা বুঝুক বা না বুঝুক, কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, আপনি আল্লাহকে পাবেন। আর নির্ধারিত হায়াত শেষ হওয়ার পর আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়াতে আল্লাহকে আপন করতে পারছে, তো চলেন সেই চেষ্টা করি।